আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাচ্ছি বোরহানি। এটা খুব টেস্টি, খুব টেস্টিফুল ড্রিঙ্কস এবং ভারী খাবার, যেমন বিরিয়ানি পোলাও খাওয়ার পর এটা খেলে সবার ভালো লাগে। এর জন্য আজকে খুব সহজভাবে কিভাবে বোরহানি তৈরি করা যায় আমি সেটাই চেষ্টা করছি। আমি বোরহানি তৈরি করার জন্য টক দই নিয়েছি আধা কেজি, পানি নিয়েছি এক কাপ, লাগছে পুদিনা পাতা, কাঁচামরিচ, গোলমরিচ, গোলমরিচও ইউজ করতে পারেন, আদা কুচি, চিনি, বিট লবণ, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, সরিষা বাটা এবং লাগছে লবণ। প্রথমে ব্লেন্ডারে কয়েকটি পুদিনা পাতা ডাটা সহই দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিচ্ছি একটা, ইচ্ছা করলে আপনারা ঝাল বেশি খেতে চাইলে বেশিও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, গোলমরিচেও যেহেতু ঝাল আছে এটা বুঝে পরিমাণ মতো দিবেন। দিয়ে দিচ্ছি আদা কুচি, এরপর এটাকে পানি দিয়ে প্রথমে ব্লেন্ড করে নেব। হয়ে গিয়েছে, এখন এটাকে ছেঁকে নিব, ছেঁকে একটি ডিশে ঢেলে নিচ্ছি। দই ঢেলে দিচ্ছি অর্ধেকটা। এরপর দুই গ্লাস তৈরি করছি, এর জন্য হাফ চা চামচ সরিষা বাটা, মরিচের গুঁড়া স্বাদ মতো, জিরা গুঁড়া হাফ চা চামচ, লবণ সামান্য পরিমাণে এক চিমটি, আর এখানে বিট লবণটা ইউজ করতেছি একটু বেশি পরিমাণে হাফ চা চামচ, চিনিটা স্বাদ মতো। এরপর এটা ব্লেন্ড করে নিচ্ছি। করা যে মিক্সিংটা ছিল সেটা এখন একসাথে ঢেলে দিচ্ছি, এরপর ব্লেন্ড করে নিচ্ছি। গ্লাসে ঢেলে দিচ্ছি, এখন সাজিয়ে দিচ্ছি একটু, ডেকোরেশনটা নিজের ইচ্ছে মতো। আর বোরহানিটা ইচ্ছা করলে একটু ভারী খেতে পারেন, পাতলাও খেতে পারেন, সেটা নিজের উপর ডিপেন্ড করবে।